প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা, এই যোজনার জড়িয়ে আপনিও লাভ করব 15,000 টাকা যদি আপনি এই আসনির ভাবে অনলাইন এপ্লাই করে। কিন্তু আপনাকে একটা ক্রাইটেরিয়া আছে, এটা সম্পূর্ণ করব লাগবে, তেতিয়াহে আপনাকে এই 15,000 টাকাটো লাভ করব। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এই আসনির বিষয়ে আপনাকে হয়তো বহুতেই শুনা পাইছে, ইউটিউবত বা নিউজত আপনাকে বহুতেই শুনা পাইছে। এই আসনির বিষয়ে যা কিছুদিন আগতে অর্থাৎ যা মাহর 15 তারিখের দিনাখন, 15 আগস্টর দিনাখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া কিন্তু নিজে ঘোষণা করেছিল স্বাধীনতা দিবসের দিনাখন যে যেসকলে এই লিস্টত আইব 18টা কেটেগরি দিছে, এই কেটেগরির ভিতর যদি আপনাকে পড়ে তেনে ক্ষেত্রে আপনাকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বাবে আবেদন করব পারিব আর 15,000 টাকা সম্পূর্ণ ফ্রিত আপনাকে লাভ করবে। এই টাকাটা আপনি উভতাই দিব নালাগে। কিন্তু ইয়ার পিছতো আপনি যদি বিচারে তেনে ক্ষেত্রে আরও 3,00,000 টাকা লব পারিব, সেই টাকাখিনি কিন্তু আপনি 5% ইন্টারেস্ট সহকারে রিটার্ন করব লাগবে। কিন্তু এই যে 15,000 টাকা পোন প্রথমত আপনার দিব, এই 15,000 টাকাটো পাবলে হলে ফার্স্ট টাইম আপনাকে অনলাইন এপ্লাই করব লাগবে। অনলাইন এপ্লাই করার পিছত 1 মাহর একটা ট্রেনিং হব, আপনাকে ট্রেনিং করার পিছত 15,000 টাকা পাব, লগতে আপনি একটা সার্টিফিকেটও লাভ করব। কিন্তু এই টাকা 15,000 টাকাটো আপনাকে রিটার্ন করব নালাগে। এতিয়া মূল কথাটা হল যে আপনাকে কেনেকৈ এই আসনির বাবে অর্থাৎ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার বাবে অনলাইন এপ্লাই করব লাগিব। তো অনলাইন কেনেকৈ করব সেই বিষয়ে জানার আগতে এটা বস্তু আপনাকে ভালকৈ জানি লোক, এই আসনি কিন্তু সকল মানুষের বাবে নহয়, যেসকলের এই যে লিস্ট আছে এই লিস্টর কেটেগরির ভিতর যদি আপনি অন্তর্ভুক্ত হয় তেনে ক্ষেত্রে আপনি আবেদন করব পারিব। মই আপনার এটা এটাকৈ পড়ি শুনাইছো, আপনার স্ক্রিনত চাই আছে, স্ক্রিনত পাই যাব। প্রথমত হল কাঠমিস্ত্রী, যদি আপনি কাঠমিস্ত্রির কাম করে তেনে ক্ষেত্রে আপনাকে এই আসনির ভাবে এলিজিবল অর্থাৎ আবেদন করব পারিব। 2 নম্বরত আছে নাও নির্মাতা, যেসকলে নাও বনায় সেইসকলে। তারপরে আছে 3 নম্বরত কবচ নির্মাতা। 4 নম্বরত আছে লোহার অর্থাৎ যেসকল নাকি কামারের কথা কোয়া হয়েছে, কামারে কিন্তু আবেদন করব পারিব। তারপর আছে 5 নম্বরে হাতুরি আর সঁজুলি নির্মাতা, যেসকলে হাতুরি বা হাতুরিরে কিবা বস্তু নির্মাণ করে বা সঁজুলি নির্মাণ করে সেইসকল। তারপরে আছে 6 নম্বরত লকমিত মানে এই আপনার লোহার কিবা কাম করা বুঝাইছে। 7 নম্বরত আছে হুনারু অর্থাৎ হুনর মিস্ত্রি, হুনর কাম করা সকলক। 8 নম্বরত আছে মৃৎশিল্পী অর্থাৎ কুমার, যেসকলে মাটির বাসন বর্তন বা মাটির বস্তু তৈয়ার করে সেইসকলের কথা কোয়া হয়েছে। তারপর আছে 9 নম্বরত ভাস্কর্য শিল্পী অর্থাৎ যেসকলে নাকি পাথর বা হিল কাটি মূর্তি বনায় সেইসকলক কোয়া হয়েছে। তারপর 10 নম্বরত আছে কবলার অর্থাৎ জুতা মিস্ত্রি মানে যেসকল নাকি আপনার মুচি বলে কয় সাধারণ ভাষাত মুচি। তারপর শিপিনী যেসকল আছে শিপিনী সকলেও পাব। তারপর আছে রাজমিস্ত্রি, 11 নম্বরত আছে রাজমিস্ত্রি, আপনাকে জানে রাজমিস্ত্রি কোনো হল যেসকল নাকি ঘরের কাম করে সেইসকলের কথা কোয়া হয়েছে রাজমিস্ত্রি। তারপর আছে 12 নম্বরত জুড়ি মেট ঝাড়ু নির্মাতা অর্থাৎ যেসকলে নাকি ঠাড়ি বনায় মেট বনায় আর আপনার জুড়ি বনায় অর্থাৎ যেসকল নাকি আপনার বাঁহর কাম করে, আপনাকে বুঝি পাব একদম সহজ ভাষাত বাঁহর কাম যেসকল করে সেইসকলে ইয়ার বাবে আবেদন করব পারিব। 13 নম্বরত আছে পুতলা আর এম খেলনা নির্মাতা, যেসকল নাকি খেলনা পুতলা বা খেলনা নির্মাণ করে সেইসকলের কথা ইয়াত উল্লেখ করা হয়েছে। আর 14 নম্বরত আছে নাপিত, তো আপনাকে সকলে চিনি পায়। তারপর 15 নম্বরত আছে মালাকার মানে আপনার ধুতি আপনার ধুতি নহয় ধুবি যে কয় আপনাকে লন্ড্রি বা ধুবি মানুষের কাপড় চোপড় যে কাউ নিজে ধুই দিয়ে যেসকল সেইসকল লন্ড্রি বা ধুপি কয় এই ধুপি সকলে কিন্তু আবেদন করব পারিব। তারপর 17 নম্বরত যেটা আছে সেটা হল দর্জি সকলে আবেদন করব পারিব। আর 18 নম্বরত একদম শেষত যেটা আছে মাছমরিয়া, যেসকলে মাছ মারে জালেরে মাঝি বলে যেসকল কয় মাঝি একটা কেটেগরি আছে সেই মাঝি সকলে ইয়ার বাবে আবেদন করব পারিব। এই যে মই লিস্ট একটা পড়ি শুনালো 18টা, ইয়াতে চাওক 18টা, এই 18টার ভিতর যদি এই 18টা কেটেগরির ভিতর যদি আপনি পড়ে তেনে ক্ষেত্রে আপনি এই আসনির বাবে আবেদন করব পারিব, অন্যথা আবেদন করব নোৱাৰিব। আর যদি আবেদন করেও তথাপিও কিন্তু আপনাকে ইয়ার বাবে টাকা লাভ নকরে, 15,000 টাকাটো আপনাকে লাভ নকরে। তো আগের সব আপনি নিশ্চয়ই বুঝি পাইছে। এতিয়া কথাটো হল যে আপনাকে যদি এই লিস্টত পড়ে অর্থাৎ এই কেটেগরিসমূহৰ ভিতর আছে তেনে ক্ষেত্রে আপনি এই আসনির বাবে কেনেকৈ আবেদন করব। চাক প্রেণকল
ইয়াতে আবেদন কৰিবল হলে কিন্তু আপোনাৰ সিএসসি আইডি লাগিব যদি আপোনাৰ সিএসসি আইডি নিজৰ নামত আছে তেনেকৈ আপুনি এপ্লাই নিজে কৰিব পাৰিব বা আন মানুহক কৰি দিব পাৰিব আপুনি সিএসসি আইডি নহাকৈ আবেদন কৰিব নোৱাৰিব হেহে আপুনি এজন ৰেণ্ডমলি মানুহ হলে সাধাৰণ মানুহক মই এটাই কথা কম আপুনি মোৰ নিচিনা অৰ্থাৎ যিসকল নেকি সাধাৰণ মানুহ আছে সেইসকলে এটা কাম কৰিব পাৰিব সেইটো হ'ল আপোনালোকৰ ওচৰে পাছৰে বজাৰত চাব সিএসসি চেণ্টাৰ আছে আপোনালোকে সেই সিএসসি চেণ্টাৰত যায় আপোনালোকে আবেদন কৰিব পাৰিব কিন্তু আবেদন কৰিবলৈ যাওঁতে আপোনালোকে বেংক একাউণ্ট আধার কার্ড আর আপনার যেটু ই শ্রম কার্ড দিছিল ই শ্রম কার্ডখন লগত লৈ যাব ইয়ার লগতে আরো একটা সুবিধা আছে এটো যে গ্রাম পঞ্চায়েতর মুরব্বী যোজন থাকে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতর হেড বা ভিসিডিসির হেড এইজন ব্যক্তিকে কিন্তু আইডি প্রোভাইড করা হয়েছে সেই সকলে রেজিস্টার করব পারিব আর সেই সকলেও কিন্তু আপনাকে আপনাকক আবেদন করে দিব পারিব কিন্তু আপনি নিজে আবেদন করব নোৱাৰিব এটো কিন্তু অনলাইনে তো হয় বাট আপনি নিজে করব নোৱাৰিব আন মানুহে অর্থাৎ যে সকলে সিএসসি আইডি আছে বা পঞ্চায়েতর আইডি আছে জাস্ট সেই সকলে আপনাক আবেদন করে দিব পারিব তো আগে আপনি নিশ্চয় বুঝি পাইছে যদি কোনো ধরনের অসুবিধা হয়েছে বা বুঝি পাত অসুবিধা হয়েছে আপনাকে বুঝি পোৱা নাই যেটু পয়েন্ট বুঝি পোৱা নাই নিশ্চয় কমেন্টত জানাবো মই আপনাকে এনসার দিবলৈ চেষ্টা করি যেন আগে আপনি নিশ্চয় ধুনিয়াকৈ বুঝি পাইছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কি আপনাকে নিশ্চয় ভালকৈ বুঝি পাইছে যেন আজিলৈ ইমানে জয় হিন্দ জয় অসম বাই বাই।